নতুন প্রজন্মের অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে শত্রুপক্ষের রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম এমন নতুন প্রজন্মের অত্যাধুনিক অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির বিমান বাহিনীর জন্য এটাই প্রথম রাডার বিধ্বংসী আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করল DRDO। এই ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষা দাবি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে রুদ্রম 1। শুক্রবার সকাল 10:30টার দিকে ওড়িশার চাঁদিপুর উপকূলে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। এটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য। ভূপৃষ্ঠের 500 মিটার থেকে 15 কিলোমিটার উচ্চতার মধ্যে যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এটি। 250 কিলোমিটার পাল্লার মধ্যে বিকিরণের উৎসগুলো খুঁজে নিয়ে ধ্বংস করতে সক্ষম দেশীয় এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লিখেছেন, ভারতীয় বিমান বাহিনীর জন্য DRDO-র তৈরি নতুন প্রজন্মের প্রথম রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে বালেশ্বরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে। এই অসাধারণ কৃতিত্বের জন্য DRDO এবং তার সহযোগী সংস্থাগুলোকে অভিনন্দন জানাচ্ছে। অন্যদিকে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির জীবনযাপনকে আদর্শ করতে হবে বললেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের স্থপতি ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহের সাদা সিধা জীবনযাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য তার দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাজধানী ইসলামাবাদে রাজনীতিবিদ ও আইনজীবীদের এক সম্মেলনে বক্তব্য রাখার সময় এই আহ্বান জানান। তিনি ইমাম খমেনিকে একজন মহান ও অনন্য নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামী ইরানে প্রতিষ্ঠাতা কখনো জাঁকজমকপূর্ণ জীবনযাপন বা রাষ্ট্রীয় প্রোটোকল মেনে বিদেশি অতিথিদের আপ্যায়ন করতেন না। তিনি তাঁর সহজ সরল ও সাধারণ জীবনযাপন দিয়ে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। ইমরান খান পাকিস্তানি জনগণ বিশেষ করে সেদেশের রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, ইরানের স্থপতিকে বিশ্বের কোনো দেশের কোনো নেতার সঙ্গে তুলনা করা সম্ভব নয়। ইমরান খান আরও বলেন, ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহে ইসলামী মূল্যবোধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। পাক প্রধানমন্ত্রী তার দেশের রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতি উচ্ছেদে উৎসাহ দিতে গিয়ে আরও বলেছেন, তার সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং যারা দুর্নীতি করে তাদের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। 2018 সালে ক্ষমতায় আসার আগে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ও পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান। অন্যদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া আদিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে ইরানে মানবিক পণ্য আমদানি আগের চেয়ে আরও বেশি জটিলতার মুখে পড়বে। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের নীতির তীব্র বিরোধিতা করে বলেন, বার্লিন ওয়াশিংটনের তেহরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান যখন করোনা সংকট মোকাবেলা করছে তখন দেশটিতে মানবিক পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ইরান বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সেদেশের 18টি ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2018 সালের 8 মে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগে যে নীতি গ্রহণ করেছিল তারই অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, বিদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে বাধা দিয়ে আমেরিকা ইরানি জনগণের প্রতিরোধে ফাটল ধরাতে পারবে না। তিনি ইরানের 18 ব্যাংকের ওপর নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতির সঙ্গে আলাপ করার সময় একথা বলেন। রুহানি বলেন, মার্কিন সরকার আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক খেলায় জয়লাভ করতে ইরানের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে কৌশলগত ভুল করেছেন তা সংশোধন করার পরিবর্তে সেই ভুলের রেশ টেনে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও অত্যন্ত অমানবিক। হাসান রুহানি আরও বলেন, ওয়াশিংটন ভেবেছিল তারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জনগণের প্রতিরোধে ফাটল ধরাতে পারবে, কিন্তু যতই সময় গড়িয়েছে ততই প্রমাণিত হয়েছে তাদের নিষেধাজ্ঞা আরোপের নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মার্কিন সরকার যতবারই ইরানের বিরুদ্ধে নিজের ভুল নীতির পুনরাবৃত্তি করতে গেছে ততবারই পরাজিত হয়েছে বলে
বলে জানান হাসান রুহানি। তিনি বলেন, এই পরাজয়ের সর্বশেষ উদাহরণ স্ন্যাপব্যাক মেকানিজম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এই মেকানিজম চালু করতে চাইলেও আমেরিকার সেই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মার্কিন সরকার বর্তমানে নিষেধাজ্ঞা দিয়ে ইরানে জরুরি ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট রুহানি। অন্যদিকে তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সৌদির। তেল রপ্তানিকারক দেশগুলোর ভাবনায় এ বিষয়টি নাড়া দিয়েছে যে তেলের বিশ্ববাজার জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকে পড়ছে, আর তাই অপরিশোধিত তেলের বাজার একেবারে ফুরিয়ে যাওয়ার আগে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সৌদি আরব। জানা গেছে, তেলের দৈনিক উৎপাদন 12 মিলিয়ন ব্যারেল থেকে 13 মিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে পরিবেশ বান্ধব তেলের চাহিদা বাড়ায় আগেই নিজেদের তেল রপ্তানি বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিতে চাইছে তারা। এদিকে পশ্চিমা দেশগুলোতে অপরিশোধিত তেলের চাহিদা কমলে নতুন বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার পরিকল্পনাও করছে এই দেশটি। এজন্য ভারত ও চীনের মতো দেশগুলোতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে তারা। তবে এখনও খনিজ তেলের বিশ্ববাজার নিয়ে আশাবাদী আরামকো। জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়বে, খুব দ্রুতই এ বাজারের পতন ঘটার আশঙ্কা নেই। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন আরামকোর এক কর্মকর্তা। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নতুন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ প্রয়োজন। প্রিন্স সালমান 2030 সালের মধ্যে তেল রপ্তানির ওপর দেশটির নির্ভরতা কমিয়ে আনতে চান, আর এজন্য তার প্রয়োজন অর্থ। সে অর্থের অন্যতম উৎস তেল রপ্তানি, আর তাই অধিক পরিমাণে তেল রপ্তানি করে উপার্জিত টাকা অন্য খাতে বিনিয়োগের কথা ভাবছেন সালমান, বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এদিকে বাজারে পরিবেশ বান্ধব তেলের চাহিদা বাড়ার কারণে আরামকোকেও সে বিষয়ে ভাবতে হচ্ছে। আরামকোর তেল তার প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি পরিবেশ বান্ধব। আরামকোর প্রতি ব্যারেল তেলে কার্বন ডাই অক্সাইডের তীব্রতা 10.1 কেজি, যা তার প্রতিযোগীদের চেয়ে অনেক কম। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমাদের লক্ষ্য হলো পরিবেশ বান্ধব তেল উৎপাদনে মনোযোগী হওয়া আর উৎপাদন খরচ কমিয়ে আনা। পাশাপাশি তেল উৎপাদন বাড়ানোর দিকেও আমাদের নজর রয়েছে, যেন প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারি। তেল গবেষণা প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টস এর সহ প্রতিষ্ঠাতা অমৃতা সেন মনে করেন, যে দেশগুলো পরিবেশ বান্ধব উপায়ে তেল উৎপাদন করতে পারবে তারা বাজারে টিকে থাকবে, আর এক্ষেত্রে সৌদি প্রতিষ্ঠান আরামকো ভালো অবস্থানে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।